আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস সংখ্যা হচ্ছে একুশ। আজকে তোমাদের ক্লাস সংখ্যা হচ্ছে একুশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে লক্ষ্য করেন এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকটা হলো আমরা প্রতিদিন রান্নাঘরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই, স্টিলের বাটি, চামচ, কাঁচের প্লেট, গ্লাস এবং কাঠের চামচ ব্যবহার করি। এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ধাতু কি? অধাতুর চারটি বৈশিষ্ট্য লিখো। আমাদের হাঁড়ি কড়াই কিসের তৈরি? অ্যালুমিনিয়াম ব্যবহারের সুবিধা কি ব্যাখ্যা করো। উদ্দীপকে ব্যবহৃত পদার্থসমূহের তাপ পরিবাহিতা ভিন্ন দ্যুতিসহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা হচ্ছে ধাতু কি? ধাতু হলো যে সকল পদার্থ উজ্জ্বল এবং চকচকে হয়। ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় এবং সহজে ভাঙে না, এবং ধাতুর তাপ এবং বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা আছে। সুতরাং যে সকল বস্তুর বিদ্যুৎ এবং তাপ পরিবহন ক্ষমতা রয়েছে এবং এরা উজ্জ্বল, সাধারণত উজ্জ্বল এবং চকচকে বর্ণের এবং আঘাত করলে ঝনঝন করে, তাকে আমরা ধাতু বলব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখে দিয়েছি, দেখেন, যে সকল পদার্থ শান্ত উজ্জ্বল ও চকচকে বর্ণের হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে এবং আঘাত করলে ঝনঝন শব্দ হয়, তাকে ধাতু বলে। এরপরে প্রশ্ন হচ্ছে অধাতুর চারটি বৈশিষ্ট্য লিখ। অধাতুর চারটি বৈশিষ্ট্য হল অধাতু সাধারণত উজ্জ্বল ও চকচকে হয় না। অর্থাৎ ধাতু যেমন উজ্জ্বল চকচকে হয়, অধাতু কিন্তু উজ্জ্বল চকচকে হয় না। ধাতু যেমন সোনা, সোনা তোমরা সবাই দেখেছো, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম বা টিন, হ্যাঁ, এগুলো কি চকচকে হয়, তাই না? কিন্তু অধাতু কিন্তু এরকম উজ্জ্বল এবং চকচকে হয় না। আর অধাতু বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না। যেমন প্লাস্টিক, প্লাস্টিক হলো একটা অধাতু, প্লাস্টিক কিন্তু বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না। এর জন্য সাধারণত বৈদ্যুতিক তারে দেখবেন যে তামার তারের ওপরে, হ্যাঁ, আপনার একটা প্রলেপ দেওয়া থাকে, সেটা হচ্ছে প্লাস্টিকের প্রলেপ। এটা দেওয়ার একটাই কারণ যে এটা যেহেতু বিদ্যুৎ পরিবহন করে না, তাই এটা যদি আমাদের কারোর হাতের সংস্পর্শে আসে তাহলে কি আমাদের বৈদ্যুতিক শকটা করে না। এই সুবিধার জন্য যেহেতু প্লাস্টিক বিদ্যুৎ অপরবাহী, অর্থাৎ অধাতু বিদ্যুৎ এবং তাপ অপরবাহী, তাহাই তামার তারে সাধারণত এই অধাতুগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ প্লাস্টিক ব্যবহার করা হয়। আবার অধাতু বিদ্যুৎ ও তাপ পরিবহন করে না, এটা বললাম। আঘাত করলে ঝনঝন শব্দ করে না। কাঠ, প্লাস্টিক এগুলোকে যদি আঘাত করা হয় তাহলে কি ঝনঝন শব্দ করে? করে না, হ্যাঁ। তারপরে দেখেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অধাতুর সময় সহজেই ভেঙে যায়। আমরা কিন্তু প্লাস্টিককে, তারপরে কাঠকে সহজেই কিন্তু আঘাত দিয়ে বা চাপ প্রয়োগ করে ভেঙে ফেলতে পারি। তাহলে অধাতু সময়ের চারটি বৈশিষ্ট্য হলো অধাতু উজ্জ্বল এবং চকচকে বর্ণের হয় না, অধাতু বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না, অর্থাৎ অধাতু হলো বিদ্যুৎ কুপরিবাহী। এরপর অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। যেমন কাঁসা, দস্তা, পিতল, তামা, এগুলো হচ্ছে সব ধাতু, সোনা, রূপা, এগুলোকে যদি আমরা কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে আঘাত করি তাহলে কিন্তু ঝনঝন করে শব্দ হয় বা হাত থেকে পড়ে গেলে ঝনঝন করে শব্দ হয়। কিন্তু অধাতু তো এরকম আঘাত করলে বা হাত থেকে পড়ে গেলে কোনো ঝনঝন শব্দ হয় না, আর অধাতু সহজে ভেঙে যায়। ওখানকার ধাতুগুলোকে কিন্তু সহজেই ভাঙা যায় না, এটাকে কাটতে হয় বা ভাঙার জন্য অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এটা দুই নম্বর গেল। এরপর হচ্ছে আমাদের গড় নম্বর প্রশ্ন, আমাদের হাঁড়ি কড়াই কিসের তৈরি? অ্যালুমিনিয়াম ব্যবহারের সুবিধা কি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লিখেছি আমরা প্রতিদিন রান্নাঘরে অ্যালুমিনিয়াম হাঁড়ি এবং কড়াই ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত আমরা রান্নাঘরে যে হাঁড়ি এবং কড়াই বা পাতিল ব্যবহার করি এগুলো অ্যালুমিনিয়ামের
तैरी। हाँ तो अलुमिनियम तैर व्यवहार अलुमिनियम व्यवहारे क्योंकि अनेक सुविधा रही है जे कारण क्योंकि हाँड़ी कड़ाई अर्थात रान्नार क्या अलुमिनियम पात्र व्यवहार करी। सुविधागुलो कि देखें जो अलुमिनियम धातु ताप और विद्युत परिवाही अर्थात विद्युत सुपरिवाही এটা যেহেতু বিদ্যুৎ সুপরিবাহী তা এর কারণে কি হয় এটা খুব দ্রুত এর ভেতরে যে আমরা খাবার রান্না করি কড়াইয়ে বা পাতিলে এটা খুব দ্রুত তাপ পরিবহন করে ভাত তরকারি এগুলো সিদ্ধ হতে সাহায্য করে। আর অ্যালুমিনিয়াম ধাতুটা খুবই হালকা এবং ভার বহনের ক্ষমতা আছে। হ্যাঁ এই কারণে এর সংকর ধাতু সমূহ, সংকর ধাতু মানে কি, কয়েকটা ধাতুর মিশ্রণে যে ধাতু তৈরি করা হয় সেটা হচ্ছে সংকর ধাতু। অর্থাৎ অ্যালুমিনিয়ামের সংকর ধাতু সমূহ উড়োজাহাজ, রেলগাড়ি, মোটরগাড়ি, ট্রাম প্রভৃতির অংশ নির্মাণে ব্যবহৃত হয়। অর্থাৎ এই উড়োজাহাজ, তারপর রেলগাড়ি বা বিভিন্ন গাড়ির যে বডি, যে আমরা অ্যালুমিনিয়ামের মানে যে অংশটা দেখতে পাই, হ্যাঁ এটা আসলে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। কেন? কারণ এটা হালকা, হ্যাঁ আর এটাও সহজে ভার বহন করতে পারে। এই জন্য এই সকল উড়োজাহাজ, রেলগাড়ি, মোটরগাড়ি, ট্রাম প্রভৃতির বডি নির্মাণে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে দেখেন বিদ্যুৎ সুপরিবাহী এবং কপারের তুলনায় সস্তা বলে বৈদ্যুতিক কেবল হিসাবে এটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সাধারণত হচ্ছে বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয়। তামা ছাড়াও কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে তামা বা দস্তার চেয়ে সস্তা অর্থাৎ সহজলভ্য। এই জন্য বৈদ্যুতিক তারে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। হালকা বহনক্ষম সিঁড়ি নির্মাণে, বাসনপত্র, চেয়ার, বাক্স প্রভৃতি তৈরিতে এ ধাতু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অর্থাৎ বাড়িতে দেখবেন অনেকেরই কিন্তু বাক্স রয়েছে, তারপর বিভিন্ন শপিং মলে সিঁড়ি বানাতে, তারপর আমাদের ঘরে যে অনেক বাসনপত্র রয়েছে, অনেক অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো হচ্ছে নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ এটা খুবই হালকা এবং খুব সহজে এটা বহন করা যায়। এই জন্যই বাসনপত্র বা চেয়ার, বাক্স ইত্যাদি তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের পাতলা পাত দিয়ে সিগারেট, চকলেট এবং অন্যান্য খাদ্যদ্রব্যের মোড়ক তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যে ক্যাডবেরি চকলেট খান, মিল্ক ডেইরি চকলেটটা খান, হ্যাঁ এই চকলেটটা দেখবেন একটা চকচকে কাপড় মানে কাগজ দিয়ে মোড়ানো থাকে। অর্থাৎ এই যে চকচকে হচ্ছে যে আবরণটা, হ্যাঁ এটাতে কিন্তু অ্যালুমিনিয়াম ফুলপ থাকে। তাছাড়া সিগারেটের মধ্যে যে একটা চকচকে কাগজ থাকে, হ্যাঁ এই আবার বিভিন্ন ধরনের ফয়েল পেপার তৈরি করা হয়। এসব ফয়েল মানে শান্ত ওভেনে খাবার গরম করতে বা খাবার ঢাকতেও কিন্তু ফয়েল পেপার ব্যবহার করা হয়। এগুলোতেও অ্যালুমিনিয়ামের পাতলা প্রলেপ বা পাত ব্যবহার করা হয়। চকচকে বার্নিশ তৈরিতে অ্যালুমিনিয়ামের চূর্ণ ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন ফার্নিচার চকচক করার জন্য এখানে বার্নিশ হিসাবে অ্যালুমিনিয়ামের চূর্ণ বা অ্যালুমিনিয়ামের পাউডার জাতীয় গুঁড়া ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যালুমিনিয়ামের ব্যবহার কী কী আমরা জানলাম, আমি আবার বলছি যে এটা হচ্ছে তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী, সরি পরিবাহী, সরি পরি মানে সুপরিবাহী, যার জন্য এটা রান্নাঘরে হাঁড়ি পাতিল বা অন্যান্য তৈজসপত্রে হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ধাতুটি হালকা এবং ভার বহনের ক্ষমতার জন্য উড়োজাহাজ, রেলগাড়ি, বিভিন্ন ট্রাম গাড়ি বডি নির্মাণ করার কাজে ব্যবহার করা হয়। আর এটা সস্তার জন্য বৈদ্যুতিক তারের এটা ব্যবহার করা হয়। তারপর সিঁড়ি নির্মাণে চেয়ার, বাক্স এবং অন্য অন্য আসবাবপত্র নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। সিগারেট, তারপর আপনার চকলেট, বিভিন্ন খাদ্যদ্রব্যের মোড়ক হিসাবে অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করা হয়। আবার বিভিন্ন জিনিসের অর্থাৎ জিনিসপত্রের রং করার ক্ষেত্রে যে বার্নিশ ব্যবহার করা হয়, সেই বার্নিশেও আমরা অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করতে দেখি। সুতরাং এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে হাঁড়ি কড়াই বা অন্যান্য ব্যবহার জিনিসপত্র ব্যবহার করি তাতে এটাতে কি রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে। হ্যাঁ আর এই উপাদানটির ব্যবহারের অনেক সুবিধা, যার ফলে এটা মানে ব্যবহারও অধিক। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা আপনারা অ্যালুমিনিয়াম ব্যবহারটা কি বুঝতে পেরেছেন এবং কেন আমরা ব্যবহার করি সেটাও বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হলো, উদ্দীপকের ব্যবহৃত পদার্থ সময় তাপ পরিবাহিতা ভিন্ন, যুক্তিসহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা দেখেন উদ্দীপকে কী কী জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়ায় স্টিলের বাটি চামচ, কাঁচের প্লেট গ্লাস এবং কাঠের চামচ ব্যবহার করি। এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম রয়েছে, তাই না? তো দেখেন
উদ্ভিদের পদার্থগুলোর মধ্যে কাঠের চামচ এবং কাচের কাঠের চামচ এবং কাচের প্লেট ও গ্লাস এগুলো কিসের তৈরি? কাঠ এবং কাচের তৈরি। আমরা কি জানি শিক্ষার্থীরা যে কাঠ বিদ্যুৎ কুপরিবাহী, কাঁচও কুপরিবাহী, তবে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন ঘটে। কারণ কি, যদি কোনো কাঁচের বা কাঠের দণ্ডকে আমরা আগুনের এক প্রান্তে ধরি, তাহলে অপর প্রান্তে যদি আমরা হাত রাখি তখন দেখব কি, যেটা খুব ধীরে ধীরে গরম হয়েছে বা খুব অল্প গরম হয়েছে, বেশি গরম মনে হয় না। অপরদিকে যদি আমরা স্টিল, তারপরে অপরদিকে যে আমরা অ্যালুমিনিয়াম হাঁড়ি কড়াই, তারপরে স্টিলের চামচ বাটি এগুলোর কথা বলেছি, যে এগুলো কি, এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। হ্যাঁ, এগুলো তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি। আমরা যদি কোনো স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের কোনো দণ্ডকে আগুনের এক প্রান্তে রাখি, তাহলে কি হবে যে অন্য প্রান্তে আমরা যদি এটাকে ধরি, তাহলে আমাদের অনেক বেশি গরম অনুভূত হবে। অর্থাৎ স্টিল এবং অ্যালুমিনিয়ামের তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এগুলো তাপ পরিবাহী, অর্থাৎ খুব সহজে এদের মধ্যে দিয়ে অনেক তাপ পরিবাহিত হয়, কারণ এগুলোর এক প্রান্তে আগুনের তাপ দিলে অপর প্রান্তে খুব দ্রুত গরম অনুভূত হয়। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত পদার্থ সময় তাপ পরিবাহিতা ভিন্ন, উক্তিটি যথার্থ যুক্তিসঙ্গত। মোট কথা, আমরা উদ্দীপকে যে কাজ কাঠ, অ্যালুমিনিয়াম এবং স্টিলের ব্যবহারের কথা উল্লেখ করেছি, মানে সব জিনিসপত্র ব্যবহারের কথা উল্লেখ করেছি, এগুলোর মধ্যে কাঠ কাঁচ এগুলো হচ্ছে বিদ্যুৎ খুব পরিবাহী, আর এগুলো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা খুব কম। অপরপক্ষে স্টিল তারপর অ্যালুমিনিয়াম এগুলো তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, তো আমরা উদ্দীপকে যে জিনিসগুলো ব্যবহার করেছি এবং তার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম রয়েছে বা তাপ পরিবহন পরিবাহিতা ভিন্ন, এটা যথার্থ ভাবে যুক্তিসঙ্গত। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ফোন করবে এবং আমাকে সমস্যাটা জানাবে। আমার এখানে ফোন নম্বর রয়েছে, আমার ফেসবুক আইডি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।